হ্যালো সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক শিপন, আজকে আপনাদেরকে সিঙ্গাপুরে সর্বশেষ করোনা আপডেট আরও কিছু তথ্য, ভ্যাকসিন নিয়ে কিছু তথ্য শেয়ার করার জন্য আসলাম। সিঙ্গাপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে আজকে নতুন 17 জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে এবং এই 17 জন নিয়ে সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা 62,530 জন। আজকে 17 জনের ভিতরে 13 জন ছিল কমিউনিটির, এর মধ্যে 7 জন ছিল পূর্বের রোগীদের সাথে লিঙ্ক ছিল এবং 6 জন আনলিঙ্ক, এবং এই 7 জন লিঙ্কযুক্ত আক্রান্তের ভিতরে 4 জন আগেই কোয়ারেন্টাইন অর্ডারে ছিল। তাছাড়া আজকে 4 জন আক্রান্তদের ভিতরে 4 জন বিদেশ ফেরত ছিল, যারা সিঙ্গাপুরে ফেরার পরে স্টে হোম নোটিশে ছিলেন। এই 4 জনের ভিতরে 3 জন সিঙ্গাপুরিয়ান বা পার্মানেন্ট রেসিডেন্ট। তাছাড়া আজকেও ডরমিটরি থেকে কোনো করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়নি। রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় বিস্তারিত জানাবে। এবং সিঙ্গাপুরে ভ্যাকসিনের আপডেট হলো যে 21 জুন এর হিসাব মতে সিঙ্গাপুরে প্রতি 100 জন লোকের মধ্যে 52 জন করোনা ভাইরাসের টিকার এক ডোজ পেয়েছেন এবং 36 জন করোনা ভাইরাসের টিকার উভয় ডোজ পেয়েছেন। প্রতি 100 জনের ভিতরে 36 জন উভয় ডোজ টিকা পেয়েছেন। সিঙ্গাপুর সরকারের টার্গেট 9 আগস্ট এর মধ্যে প্রতি 3 জন লোকের মধ্যে 2 জনকে করোনা ভাইরাসের উভয় ডোজ টিকা দেওয়া। এখন পর্যন্ত সিঙ্গাপুরে 50,29,600টি করোনার ডোজ টিকা দেওয়া হয়েছে। প্রথম ডোজ পেয়েছেন 29,71,570 জন এবং করোনা ভাইরাসের উভয় ডোজ পেয়েছেন 20,57,436 জন। সিঙ্গাপুরের লক্ষ্য 9 আগস্টের মধ্যে 2 ওই ডোজ বা উভয় ডোজ টিকা দেওয়া, 2/3 লোক আর কি, 9 আগস্টের মধ্যে 2/3 মানে 3 জনের ভিতরে 2 জনকে করোনা ভাইরাসের উভয় ডোজ টিকা দেওয়া তার লক্ষ্যের খুব কাছাকাছি চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা জানি যে 21 জুনের হিসাব অনুসারে 2 মিলিয়ন লোকের উপরে করোনা ভাইরাসের উভয় ডোজ টিকা পেয়েছেন, যা মোট জনসংখ্যার 37%। গত মাসে গড়ে প্রতিদিন 16,000 লোককে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছিল। এখানে বলার অপেক্ষা এভাবে চললে অক্টোবর মাসের প্রথম দিকে 67% লোকের টিকা দেওয়া সম্ভব। তাই 9 আগস্টের তারিখে আগে প্রতি 3 জনের মধ্যে 2 জনকে কী বাদ দিয়ে সিঙ্গাপুর সরকারকে দৈনিক টিকা দেওয়ার পরিমাণ বাড়াতে হবে, অর্থাৎ দৈনিক 35,000 লোককে টিকা দিতে হবে। তবে সিঙ্গাপুর লক্ষ্য নিয়েছে যে প্রতিদিন টিকা ডোজ দেওয়া হবে 80,000। আগের দৈনিক টিকা ডোজ দেওয়া হয়তো 47,000, সেটা হঠাৎ বাড়িয়ে দেওয়া হয়েছে 80,000। দৈনিক 80,000 লোককে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে। এই লক্ষ্যে এগিয়ে গেলে সিঙ্গাপুর খুব শীঘ্রই তার এই লক্ষ্যের মাত্রা নিয়েছে 9 আগস্টের মধ্যে এই প্রতি 3 জনের মধ্যে 2 জনকে করোনা ভাইরাসের উভয় ডোজ টিকা দেবে তা পূরণ করা সম্ভব। এবং যারা টিকা এখনও পাননি তারা খুব শীঘ্রই হয়তো টিকা নেওয়ার জন্য শিডিউল পেয়ে যাবেন এবং তার আগামী মাসেই থেকেই তারা হয়তো বা যারা টিকা এখনও নিবন্ধন করেনি তাদেরকে SMS-এর মাধ্যমে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে এবং নিবন্ধন করার জন্য বলা হবে। আশা করি সিঙ্গাপুর তার লক্ষ্যমাত্রা খুব শীঘ্রই পৌঁছে যাবে এবং যত বেশি লোককে টিকা দেওয়া হবে তত বেশি সিঙ্গাপুরের জন্য নিরাপদ। এবং তারা বলেছে যে বেশি লোককে সংখ্যক লোককে টিকা দেওয়া হলেই আমরা সব কিছু স্বাভাবিক করে দিব এবং সিঙ্গাপুরের জনজীবনও স্বাভাবিক হয়ে আসবে। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। আর কোনো আপডেট পেলে আমি আপনাদেরকে পরবর্তীতে আবার এসে জানিয়ে দেবো। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।